Welcome to my place. For you. Thank you. ওদিকে যাচ্ছ কেন? সরাসরি আমার বেডরুমে গেলে সমস্যা কোথায়? বাসায় কেউ নেই? অপ্রস্তুত অবস্থায় যদি পছন্দের জিনিস পেয়ে যাও ক্ষতি কি? তোমাকে বলেছিলাম না আমার অতীত অনেক কঠিন, এই লোকটা আমার অতীতটাকে তিক্ত করে দিয়েছে। আর উনি তোমাকে ভালোবাসা দিয়ে একদম সিক্ত করে ফেলেছে, তাই না? ফালতু কথা বলবেন না প্লিজ। আমি ফালতু কথা বলি? আপনি একজনের স্ত্রীর সঙ্গে পরকীয়া করতেছেন আর আমি ফালতু? তুমি বিবাহিত? সে বিষয়ে কোনো সন্দেহ আছে? স্যার, ও খুবই ভয়ঙ্কর খারাপ একটা মানুষ, প্লিজ ওকে বিদায় করুন। আমি ওনাকে বিদায় করবো মানে? মানেটা খুব সিম্পল ব্রাদার, আপনার ফেসবুক আইডি খেটে আমি ফ্যাথা ফ্যাথা করে ফেলছি। মাশাআল্লাহ, আপনার সার্কেল এত স্ট্রং, আপনি যদি এক মিনিট একটা ফোন দেন, 3 মিনিটে 10 লাখ কোনো ঘটনাই না। তার মানে আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন? হ্যাঁ, আপনাদের সব কিছু এখানে ভিডিও করা আছে। হ্যাঁ, তোমার কোনো ধারণা নেই ও কত ভয়ঙ্কর আর কত নিচে নামতে পারে, প্লিজ দিয়ে দাও। আমি দিয়ে দেবো মানে? সায়েম, ও খুব খারাপ ভয়ঙ্কর, দিয়ে দাও না প্লিজ। পাগল হয় নাই, অতি শোকে হাসতেছে, এটা আমারও মাঝে মাঝে হয়। সায়েম, ওর কথা শুনো, ও যে কোনো ক্ষতি করে ফেলতে পারে। ফ্যান্টাস্টিক। আমরা আসলে আপনাদেরকেই খুঁজছিলাম।
Yes. আপনি আমার যে ফেসবুক প্রোফাইলটা ঘাটাঘাটি করেছেন সেটা আমার ফেক আইডি। আর আপনাদেরকে ধরতেই আমি এই ফেক আইডিটা ওপেন করি। আমি একজন পুলিশের লোক। কি বলছো সাহেব? কি বলছো না? কি বলছেন সাহেব? জি আমি ঠিকই বলছি। আপনারা কি ভেবেছেন যে আপনাদের সাজানো ফাঁদে আমি পা দিয়েছি? নো, বরং আপনারা আমার সাজানো ফাঁদে পা দিয়েছেন। টেনশন নেবেন না, আশেপাশে সাদা পোশাকের পুলিশ ঘুরঘুর করছে। এত বড় খারাপ চক্র আপনারা অনেক ট্রাই করেছে, অনেক শিয়াল আছেন কিন্তু আপনারা এই নিয়ে 12 জনের সাথে আপনারা প্রতারণা করেছেন। This is unlucky 13. এবং আপনাদের এই প্রতারণার শেষ দৃশ্য হবে এটা। আন্ডারস্ট্যান্ড? মিস্টার সাহেব, আমাদেরকে অ্যারেস্ট করা অত সহজ না। বাড়ি থেকে পালাবার কৌশল জেনেই আমরা বাড়ি ভাড়া করি। তাহলে চলো। অল দ্য বেস্ট। সুযোগ আর আপনাকে দেওয়া হবে না মিস্টার মাসুদ ইকবাল। ওহ না প্লিজ, তুমি এত আগে চলে আসলে কেন? আমি একটু দেখতে যাচ্ছিলাম ওনাদের পালানোর পথটা কিরকম। বাকিরা সবাই কোথায়? স্যার নিচে অপেক্ষা করছে। আর রহনা, তোমাকে অনেক ধন্যবাদ। পুলিশে চাকরি করেও অভিনেত্রী হিসেবে কিন্তু তুমি বেশ পাকা আছো। থ্যাংক ইউ স্যার। ওহ সরি, প্লিজ চলেন। আপনাদের জন্য নিচে সবাই অপেক্ষা করছে। লেটস গো। ভুলবল ফাউল কথা বন্ধ রাখতে, হ্যাঁ আকবরের কথা না বলতে, ওই যে রেস্টুরেন্টে তুই বইলে আসলি ক্রিকেট ফুটবল আর খেলোয়াড়দের নিয়ে বড় বড় কথা কয়ে বেডাগিরি করলি, এখন কি মোর ইজ্জত রইছে? তুই যে সবার হাসির পাত্র হইলি। এই বক্কেল, এই সচিন টেন্ডুলকার ফুটবলার, জীবনে ক্রিকেট দেখছো? জীবনে ফুটবল খেলা দেখছো? যে কইতাছো সচিন টেন্ডুলকার ফুটবলার, হ্যাঁ আর ওই ম্যারাডোনা, ম্যারাডোনার ভাইয়ের নাম কি ডিসেন্টিনা আর ভাইয়ের নাম আর্জেন্টিনা, হ্যাঁ এইভাবে ফুটবলের শট দেবো,
প্র্যাকটিস স্পেশাল প্র্যাকটিসের ঘটনাটা পুরা রিসর্টময় হয়ে গেছে। ওই আয়া বুয়া সাপ্রাসি দারোয়ান দেরে গিয়ার দেখছি একজন আরেকজনের লোকে বইয়া বইয়া তোমার এই প্র্যাকটিসের গল্প করতে আছে বলছো আর মুখ টিপটা টিপটে আসতে আছে রে মামুদ। বিশেষ করে এই যে প্র্যাকটিসটা আমি শেষ হইলে প্র্যাকটিসটা যখন শেষ হইয়ে যাইবে তখন যে তুমি এই যে পাখিটি ছাড়ি লোকে আমি তোরে ছয় মাস ধরে ঢাকা শহরে তন্ন তন্ন করে খুঁজতেছি। সমস্যা কি তুই জানোস না? আমার বউ দিশা কোথায়? তুই দিশায় নিয়ে ভাগছ। আমার বউ দিশা কোথায়? তুই দিশারে ফিরাই দিবি, আমার বউ ফিরাই দিবি। আমি এতিম হয়ে গেছি, বিধবা হয়ে গেছি। এখন আমি তোরে খুঁজছি, তোরে পাইছি, তুই বউর খোঁজ দিবি আমারে। তুই বউর খোঁজ জানোস? আমার বউ কোথায়? বেটা তোর তো কপালটা ভালো। আমি এখন যে অবস্থায় আল্লাহ রাখছে, এইটা যদি বয়সের কালে থাকতো তুই বউ তো তোর হইতো না, বউ হইতো মোর। তোর চুল গেছে সাদা হইয়া, ভুরু গেছে পাইকা, বুকের পশম পাইকা গেছে, তুই আর আমার যৌবন দেখাস? কোন যৌবন? আমার বউ তো, আমার বউ তোর বউ হইতো না, বাস। এখন ক, এখন মাথা ঠান্ডা আছে, আমার বউ কই ক? আমি বিস্তাইতে বিস্তাইতে এতিম হয়ে গেছি, দরিদ্র হয়ে গেছি, তুই বউ খোঁজ দে। তুই এই পাহা পাহির কথা কইতে আছো না? হ্যাঁ, যা আছে আর সব হলে স্যাম্পল গোডাউনে তাতে দি নাই, তোরে কি দেহামু? ও গোডাউনে এসাই ও পাকা আছে, তা আছে না? যাই তোর গোডাউন দেখতে যাই চল। তোর বউ কমনে গেছে, ওই জোনাকি ম্যাডামের অফিস আছে না, হ্যাঁ যাই খোঁজ করিয়ে দেখ। এই কারণে যে ওই অফিস দিয়ে তোর বাসায় কিন্তু অনেক ওই মানে যাইতো বাজার ম্যানটার যাইতো, ওরা জানতে পারে। আমি কিন্তু জোনাকি ম্যাডামের ওখানে চাকরি করি না। সরি ভাই, সরি, দাঁড়া দাঁড়া, মাথাটা গরম আছিল। তাইলে নাটের গুড়োই জোনাকি ম্যাডাম, আমি যা যা করছি আমার সামগ্রী দিস। আমি এক্ষুনি জোনাকি ম্যাডামের ওখানে আমার বউ আমার তুমি ছাড়া মোর জগতে কেহ নাই কিছু নাই গো, আমার পরানু যা চাই। আপনি তো খুব সুন্দর গান গান। বাইদেবে আপনি কি এই বিল্ডিং এ থাকেন? এই তো সেকেন্ড ফ্লোরে। আপনি? ওকে, আমরা হচ্ছে বেসিক্যালি থার্ড ফ্লোরে থাকি। আচ্ছা, বাই দ্য ওয়ে আপনার নামটা জানা হলো না। আমি সুজন। আপনি? আমি রিক্তা। থ্যাংক ইউ, নাইস টু মিট উইথ ইউ। ওয়েলকাম। আমি কি জানতে পারি প্রফেশনালি আপনি কি করেন? ও হ্যাঁ, শিওর, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। অলরাইট, আমি আসলে একটা ইউনিভার্সিটিতে আছি অ্যাজ আ লেকচারার। ওয়াও, আপনাকে দেখে মনে হচ্ছে না, তাই নাকি? শোনেন, আপনার গান কিন্তু আমার খুব ভালো লেগেছে।
আমি কিন্তু প্রায় প্রায় বিকালবেলা ছাদে আসবো আপনার গান শোনার জন্য। আপনি বিরক্ত হবেন না তো? না মোটেই না। আর যেহেতু আপনি আমাকে গান শোনাবেন, আমি ভাবছি দু কাপ চা নিয়ে উঠলে মন্দ হয় না, কি বলেন? হ্যাঁ তা ঠিক, বেশ ভালো জম। ঠিক আছে এখন আমি যাই, বাবা নিশ্চয়ই আবার আমার জন্য ওয়েট করছে, দেখা হবে। হ্যাঁ ওকে থ্যাংক ইউ, এখন আসি, টেক কেয়ার, বাই।